তোর ডান্স শিখতে হবে রে। তুই এক কাজ কর, সংসার কর, আমি প্যান্ডেলের কাজ করে আসি। মা গো মা, ঘরের ভাতার গেছে আজ 6 মাস, কত লোক সহ্য করতে পারে রে? হ্যাঁ, কেন আর কার ভাতা নি? হ্যাঁ, আর পাড়ার লোকে সেরম লেগেছে, এ বৌদি এটা দে না, ও বৌদি ওটা দে, আমি কোথায় পাবো গো? হ্যাঁ কোথায় পাবো? দেখো মুখের কথা, নবীন দরজাটা খোল, তোর ভাই এসেছে। ঝেড়াটা কোথায় গেল বললে? দিদি দরজা দে, আছে আমার ভাতার বাড়ি নি, যখন তখন বাড়ি লোক পাওয়া কি শিখবো? থাম, ঝাড়া বাড়িটা ডলবো আজকে, কে দেখি আগে থাম। এডি, তুই দরজা খুলে ছুটতে দি গেনি। আপনি ভালো আছি? আপনি ভালো আছি? হ্যাঁ মোটামুটি আছি। তা কি খবর, কোনোদিন তো বনির মুখ দেখিস না, বনির কথা একবারে মনেও পড়ে না। তা কি খবর, আজকে কি করতে এলি? কি করব আর, অনেক চাষ করে বইছি তো, হাত কাটা। কারো কাছে বলিনি, থাক, লোক শুনলি পিটবে। হ্যাঁ একাড়ি চাষ করিস, খাবে কি? এই তাই জল দিতে ধোঁয়া সরে যাচ্ছে। সব বনাস করছিস কেন, বালি জায়গা নাকি রে? সকালবেলা যাচ্ছি মেশিন নিয়ে, সন্ধ্যেবেলা রাত 12টার সময় আসছিস। সন্ধ্যেবেলা রাত 12টা? হ্যাঁ বাবা, তোর হেঁটে মাথা আছে রে। তাই এইসব কি হয়েছে, কি বাতি আইছি বল। না না, আমি একটা ভীষণ দরকারে এসেছি। কি দরকার? আমার হাতে নেই, ভালো একটা ছেলে আছে। কোন পারে আছে? এই পারে না এই পারে? কোন দিকটা নেই, এই দিকটা আছে? কি এই পারে এই পারে? ছেলে ছেলে? হ্যাঁ ছেলে আমার হাতের মধ্যে থাকে। তুই তো বললি। আরে আমার জানাশোনা আছে। হে নারায়ণ বিষ্ণু মহেশ্বর, তোরা তিনজনে মিলে আমার চাইকে ধর। তাদের বয়ে গেছে তোর চাকা বাজুন, তোর সামনে ফেলি তারা ফুটে ধরবে, চাইকে ধর। আমার নেই ফুটে ধরবে। এই শোন, তাই এ পাঁচিল বেয়ে দিবি, ভালো ছেলে। তুই কি আছে? ভালো ছেলে। এই যে কথা বলেছি বন্ধ দে। কেন কি আছে দাদা রে, তোর কাছে আর কি বলবো, তোর আগে 20 থেকে 25 জন এলো, আমার লক্ষ্মী প্রতিমার মতন সাজিয়ে দিলাম, দেবী ঘটের মতন ধরে বসিয়ে দিলাম। তারা দেখলো, দেখলো, দেখে যাওয়ার সময় কি বললো জানি? কি বললো রে? মেয়ের না হয়ে যদি মেয়ের মার একবার হ। এই কারা রে? চুল ছেড়ে দেয়, মিথ্যে কথা বলতে দেখি তার ঠিক নেই এখন। আমি একটা কথা বলি, বল তা পাঁচিল বিয়ে দিবি কি বলে? একটা ভালো ছেলে আছে। বিয়ে তো দেবো, কিন্তু ভালো ছেলে ছেলে আছে কি? ছেলের অনেক কিছু আছে। কি আছে না কি? 25-30টা অটো আছে। 25-30টা অটো? ওই অটো না দিগাই তো হাতে যাবো। এই বিয়ে দিলি তো তবে যাবি। বিয়ে দেবো, দেবি দেবো, ছেলেটা রেডি করে নিয়ে আসছে। একটু দেবো, যাবো একটু যা। তাহলে রেডি করে নিয়ে আসি। কুলি যা, ছেলে হুলপাল করতে দে। আমি মেয়ের ডেকে সাইজে গুজে রেডি করে দিচ্ছি, চালান যা। আমি তাহলে আসছি। এই ব্রেক মেরে মেরে যাবি। আমি তাহলে আসি। হ্যাঁ ব্রেক মেরে মেরে যাবি। সব সবনাশ করে। হ্যাঁ অটো চলবো, অটো চলবো, দিঘায় বেড়াতে যাবো। ও কি আনন্দ! এ কাল ভাষা পায়ে পায়ে জড়াবে। ছোঁয়া বলে এ বৌদি আমি যাবো। এই দাদা বাড়ি নিয়ে মারবো। এ পাচি কোকিল পুড়ে খাইছে নাকি বল? এ পাচি, ও মা তুই কি কোকিল পুড়ে খাইছি? এই পাচি তাড়াতাড়ি আয়। মনের চুনে লাগলো আগু, আরে হাই রে চমৎকার, করে তোলা বাদ পেছনে
আরে জলেন ছেটা নেবেন আরে ও রাগি পিরিতে রাঙ্গা কি আছে ওই আমার আতা গাছে তে হ্যাঁ আচ্ছা তো তাপা কি পাতা বেঁধেছে আমার আতা গাছে তে তো তাপা কি পাতা বেঁধেছে খালের ওপারে হ্যাঁ বট গাছের গোড়া হ্যাঁ নন্দীকেশর আর আমি গল্প করতেছিল ও স্বপ্না সেই নন্দীশ্বর এই যে অসিতা সেটাই মাইশের বাজার হ্যাঁ ও গোবিন্দ ও তোর খাতি পারবে না ও ছেড়ে দে আমার গল্প করতেছি আর ওই গাছের গোড়ায় গোবরে ছোড়া রেখে দিছি হ্যাঁ আর ওই বৌদি এই ভাদরবাউ হ্যাঁ ওই ভোলা শালী আমি নাইন করেছি সর্বনাশ করেছি তুই নাইন করেছি এই দেখ জানলা দিয়ে যখন বাবা ঢুকবে তখন জানলা দিয়ে ফট করে ভালো বলছে বলে গোবিন্দ শেট চালাবো আর তোর খাবো ও আমি নাই গোবিন্দ গোবিন্দ শেট চালাবো তোর খাবে বলে তোর আজকে রে বিয়ে দেব তুই কর হে নারায়ণ বিষ্ণু মহেশ তোরা তিনজনে মিলে আমার মাথা বাস ফেল এখনো কান্না বন্ধ রে কাঁদবার আলটা ঢুকে তো আমি জেলা ভাড়া করেছি তিনটে জেলা তোর বসানো আছে
আর 10টা লাইট আছে হ্যাঁ এই হারিকেন জেনারেটর এই লাইট তো লাইটটা কোথায় দেওয়া আছে কেন আমার বাড়ি কেন বাধায় দেওয়া যায়নি তোরা কি বাধা দিস নাকি আরে বাধা ভেঙে আসছি তো খাল ঝাইবে চলে আসছি কেন তোরা কি শিয়াল টিয়াল হইছ নাকি আদতি আসছিস না শর্টে রাস্তা আসছিস কবে থেকে মা ডাকি না রে উফ বাবা খুব ভালো রে ভাল লাগে রে মা মা কি হয়েছে মা যাওয়া মা তোমার নাম কি কুমারী হ্যাঁ শ্রীমতী হ্যাঁ ইচ্ছর গোদাইচন্দ্র পল কি আনন্দ কি আনন্দ কি ভালো বংশের ছাবা আর বেজার ও করবে আনন্দ করতে মনে হয় তাপস পালের ভাইপো হ্যাঁ ভাইপো তো না 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 তাপস পালের নাতি আমি এবারে করে আমার ঠাকুরদা মরে গেছে তাই ও তোমার দাদু মরে গেছে বলে রেড়া আছো হামনার হাতে হামনার হাতে ফুল না হাতে ও বাবা আবা বাবা রে মা সে বেশ সময় কানে দুল খুলে গেছে কেন এই সব হয় কিছু বই দিবারি না আবা বাবা জামাই মা তা তুমি কোন পর্যন্ত পড়াশোনা জানো গো বাবা আমি আমি নয় ক্লাস পাস করলি নাইনে উঠে যে তুই বাবা জামাই আমার উচ্চ শিক্ষা শিক্ষিত রে নয় ক্লাস পাস করলি নাইনে উঠে যে তুই আ জামাই মা তোমার কটা প্রশ্ন করবে উত্তর দিতে পারবে অবশ্যই ভেরি গুড পিমড়ে খেয়ে নেবে পরো প্রশ্ন আ জামাই মা আচ্ছা বলে দেন বাবা চুবড়ি বানান কি হই একটা বসে আছে বুড়ি ওই একটা বসে আছে বুড়ি দুটো যুক্ত করলে বড় হবে চুবড়ি সব বল দিচ্ছি কেন বলেন সব কি করে বলেন এ এবার ভালো করে আ বলে দেন বাবা কি ধরি 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 এবার করে দে তো আচ্ছা বাবা বলে দেন জামরুল বানানি কি জামরুল বানান বাবা এত জলের মধ্যে বানান কেউ দেয় বেশ জলের মধ্যে বানান ছোলাচ্ছি মা ওপরে মোটা নিচেই চুল তার নাম জামরু এইবারে প্রশ্ন কেউ উত্তর দিতে পারবে না জামাই কেন কেউ উত্তর দিতে পারবে না আমার বেবি নেই বেবি নেই তো বাবা জামাই মা বলে দেন কুমড়ো বানানি কি কুমড়ো দাবারে এমুড়ো দাবার অমুড়ো বড় হবে কুমড়ো সত্যি সত্যি বল দিচ্ছে তো কেন বলে উচ্চ শিক্ষা শিক্ষিত আরে পারে বলে বলতেছে এইবার লাস্ট প্রশ্ন কোনো দিন উত্তর দিতে পারবে না আমি কথা দিচ্ছি বলেন বলো দেন বাবা হ্যাঁ কেল্লা মানে কি কেল্লা মানে ক্যানিং থানা বারাইপুর থানা কুলতলি থানা জয়নগর থানা বিষ্ণুপুর থানা
জল যেই পদ্মে পার হয় তার নাম চিল্ল। হয়েছে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ জামাই আমার পছন্দ, আমি না দেখে বেক করবনি। তোর মা দেখেছে তোর হয় না, সব হয়ে গেলে এই টাকা জানি বেঁধে থাকবি। সব হয়ে গেলে এই টাকা জানি বেঁধে থাকবে কেন? তবে যাই, জামাই আমার রত্ন, তবে যাচ্ছি। আমি ছেলে বিয়ে করবো না, এর মাথায় কত বড় টাক। তোর মামা তো মামা ওই জ্বালানি মরে গেল। বিকেল বেলা ঘুম থেকে উঠে বলে মা পাশ লাঠি, কত লোক লাঠি খাওয়াতে পারে বাবা? জামাই তুই এবার লাঠি খাওয়াবি। ঝামেলা সব ভুলে গেছে। আমার দাদা বলেছি শোন না, তুই যেরমাবে চেয়েছি তুই সেরম ভাবে পাঁচির বেটাও চেয়ে দে। ঠিক আছে তো এই মালটা সিং হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাতি মাত্র রে লেগেছে, হ্যাঁ নাক দিয়ে হলো মুখি রাখ দিয়ে হলো। এ খুড়ো, এ মালা গোড়ায় দিয়ে দি। হ্যাঁ মালা গোড়ায় দিতে হবে, মালা গোড়ায় দিচ্ছি রে। এ খুড়ো, এ এই আমার বিয়েতে তো 7 ঘন্টা বাজে না? এই সব বলেছে 7 ঘন্টা বাজে কি শুনি হচ্ছে? ও শুধু শাক বাজে, শুধু শাক বাজে, শুধু শাক। আমি যা বলে যাবো তুমি তাই বলে যাবে কিন্তু। না বল না, কোনটা বাদ দেবে না। না কেন বাদ দেবো দি, তাই অল্প করে বলবো। হ্যাঁ বল, শুরু হয়েছে সবই। এটা কি হলো, এটা কি হলো? এই এই আমি মন তো বলি, আমি মন তো বলি,
ये की সম্পূর্ণ শ্রী বাবা এরম বের বন্ধ করুন শ্রী ये की সর্বনাশ শ্রী আরে আমি তো বলেছি আমি তো বলেছি যা বলবো তুই তাই বলবি যা বলবো তাই বলবি তুই তুই এসব বলছিস কেন তুই এসব বলছিস না না ये की জালে পড়েছি বলেন কি জালে পড়েছি রে গোদাই গোদাই মাথায় চর্বে লাগবে চেপটা দেব মাথায় চর্বে বাবা বের বন্ধ এরম হয় বাবা গোদাই বাবা গোদাই এরম বদমাশি করে না বাবা এরম বদমাশি করে না বাবা কালকে আমার জমি জল শুকিয়ে যাচ্ছে যেতে হবে জল শুকিয়ে বাবা বোর মন তো এরম জল শুকিয়ে তুই যেতে হবে কি তালে পড়েছি না করেন কি তালে পুলিশি বলদি রে এ বাবা এ বাবা এই আমি চলে যাচ্ছি এই আমি চলে যাচ্ছি এই চল চল বাবা তুমি তো ভুল বলেছো কেন আই কি ভুল বলেছো তুমি বলেছো তুমি যা বলবো নাকে তাই বলতে বলেছো আমি মন তো বলবো তবে তো বলবে সেটা তুমি ভালো করে বুঝিয়ে বলবে তো আমি বলে দিও শুরু করতেছ নে এবার বল এবার মন তো বলবি হ্যাঁ বল না তুই বাবা রে কি কষ্ট নমো 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 সুচি নমো চুচি দেখো এই হাসছিস হাসছিস আমি হাসছিস তবে বল এই বিবাড়ি যত লোক আছে সব হাসছে নে ফের বল বলো নম 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 সুচি বাবা দাঁড়া রে বাবা কাশি হচ্ছে নাকি রে নে বাবা রে এত কষ্টের মন্ত্র বলতে জি নে ফের বল বলো নম সুচি বলো নম চুচি এক বন্ধু খালি খালি বলতেছি কি হয়েছে এই এইভাবে মন্ত্র বললে হবে না কেরম করে বল বলো আজ থেকে আজ থেকে পাঁচি পাঁচাই দাঁড়া আমার আমার বের অটোরে আইছে দাঁড়া তুই দাঁড়ারই মন্দ বল তাড়াতাড়ি মন্দ বল অটোরে চলে যাও নে ব্যাক কর বল বল আজ থেকে আজ থেকে পাঁচি এ মামা তুই মন তো থামা কেন আমার পাঁচ পে আছে বেশ সময় বলে পাঁচ পে আছে এ মামা পেদেনি তপাতো পেদেনি তবে পেদেনি বাবা এ কি গন্ধ ওইদিকে যা বাবা ওজনই গন্ধ রে বাবা বাবা দুর্গন্ধ ওইদিকে যা ওইদিকে যা বাবা নে বল সব বনে আছে আমার বলতে ওইদিকে যা নে নে আবার বলো নে বল আজ থেকে পাঁচি পাঁচি ভাত বেড়ে দেওয়া ভাত বেড়ে দেওয়া খাইয়ে দেওয়া খাইয়ে দেওয়া বিছানা করা বিছানা করা সমস্ত দায়িত্ব সমস্ত দায়িত্ব আমি গদাই আমি গদাই মাথা পেতে নিলাম মাথা পেতে নিলাম কে মারলো রে শোন মাঝে মধ্যে হ্যাঁ হচ্ছে না বাবা বলতেছিলি।